ভুয়া শিক্ষক কাণ্ডে তদন্তে ফের বহরমপুর শিক্ষা ভবনে এলো সিআইডি। শুক্রবার বর্তমান বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল, প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক পূরবী বিশ্বাস, শ্রুতি গোঠা এয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি অলিউল ইসলামকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদের সুতির গোঠা এয়ার হাই স্কুলে ভুয়ো শিক্ষক নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা শিক্ষা দপ্তর। স্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারির পুত্র অভিষেক তেওয়ারিকে ভুয়ো শিক্ষক পদে নিয়োগ করার অভিযোগে হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে। এর আগেও এই ভুয়ো শিক্ষক কাণ্ডের তদন্তে বহরমপুর শিক্ষা ভবন ও সুতি গোঠা এয়ার হাই স্কুলে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় সিআইডি আধিকারিকেরা। শুক্রবার বর্তমান বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল, প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক পূরবী বিশ্বাস, সুতির গোঠা এয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি অলিউল ইসলামকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকেরা। তবে কিছুটা হয়রানি হলেও তদন্তের স্বার্থে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত বলে জানান প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক পূরবী বিশ্বাস। তদন্ত তো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, আমারও মনে হয় তাই হয়েছে। বারবারে আমি ভীষণ হ্যারাসড, কারণ এখন আমি রিল্যাক্স জীবনযাপন করতে পারিনি, কাজ করার মতো জায়গায় নেই। সেখানে এই অফিসে আমাকে বারবার ডাকা, এটা বারবার না, সেকেন্ড টাইম। হ্যাঁ, মেন্টালি প্রেশারের থেকেও ফিজিক্যালি প্রেশার হচ্ছে, এতদূর যাতায়াত, কলকাতায় বাড়ি তো। তবে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারি ও তার পুত্র ভুয়ো শিক্ষক অভিষেক তেওয়ারি। তবে স্কুলের সভাপতি থাকাকালীন অবৈধভাবে নিয়োগ করা হচ্ছে এমন কিছুই জানতেন না বলে জানালেন স্কুলের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি অলিউল ইসলাম। আজকে কি ডেকেছি, একটা চিঠি পেলাম, জিজ্ঞাসাবাদ করবে। হ্যাঁ, আমি প্রেসিডেন্ট না, এগুলো তো আর ভুনাক্ষরে জানতে পারিনি, এগুলো যে কোনো দিন হয়নি, কোনো এরকম উনি করেননি কখনই। দাদা সই করেন, সবাই সই করেছে, আমি 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 পরে এসে সই করেছিলাম, তো অসুস্থ। এটা তো অবশ্যই ভুল হয়েছে দাদা, এত বড়ো যে কাজ, এত বড়ো মানে এটা তো আর মানে আমি মানে আই ক্যানট এক্সপ্রেস, এটা আমি বলতে এত আমি বলতে বলছি না, এত বড়ো যে জঘন্য কাজ হয়, এটা আমি মেনে নিতে পারছি না। বলেছিলাম দাদা ওই একটা অ্যাপ্রুভাল আসবে 6-7 জন টিচারের, আমরা নিয়োগ তো আপনি করবেন, ঠিক আছে, এই তো বলে। আমি স্কুলে তো বছরে 10 দিন আসতাম। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই চেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।